একসময় দলীয় সহকর্মী থেকে পড়শি, জ্যোতিপ্রিয় এবং পার্থ বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে একে অপরের প্রতিবেশী। অতীতে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনের দায়িত্ব সামলেছেন দুজন, বছরখানেক আগে যেন তাল কাটে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়, তারপর তাকে জেলবন্দি করা হয়। তৃণমূলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। এদিকে রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকেরও বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। ধৃত মন্ত্রী গড়াদের ওপারে ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন এক রাত। পয়লা বাইশ সেলে থাকলেও মুখোমুখি দেখা হয়নি জ্যোতিপ্রিয় ও পার্থর। প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা বাইশ সেলে সাধারণত হেভিওয়েট অভিযুক্তদের রাখা হয়। সেখানে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, বিছানা নেই, পাননি গদিও, পেয়েছেন কেবলমাত্র কম্বল, তাতেই সারা রাত শুয়েছিলেন। তবে চোখের পাতা এক করতে পারেননি তিনি, কেবল এপাশ ওপাশ করেই রাত কেটেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রীর। সিজিও কমপ্লেক্সে ইডির হেফাজতে থাকাকালীন শারীরিক অসুস্থতার কারণে বাড়ির খাবার খেতে পারতেন জ্যোতিপ্রিয় মল্লিক, আর বাড়ির খাবার পাবেন না। প্রেসিডেন্সি সংশোধনাগারে চিকিৎসকদের পরামর্শ মতো ডায়েট ফুড দেওয়া হচ্ছে মন্ত্রীকে। উল্লেখ্য, বাইশে অক্টোবর গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক, দুদফায় ইডি হেফাজতে সিজিও কমপ্লেক্সে ছিলেন, কালী পুজোতেই জেলে যান জ্যোতিপ্রিয়। সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র আইনজীবীরা রবিবার ব্যাংসার আদালতে জামিনের আবেদন জানাননি। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে সরকারি হাসপাতালে ভর্তির আর্জি জানান। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন মন্ত্রী। ওই দিন আদালতে কী রায় দেয় সেটাই এখন দেখার অপেক্ষা।